রিয়া রিপ্লে জয়েন করবেন জেউসকে এবং তিনি ছেড়ে দেবেন জাজমেন্টের টিমকে, বিভিন্ন রিপোর্টস তো এমনটাই বলা হচ্ছে। বন্ধুরা, গতকাল ওর এপিসোডে দেখানো হয়েছে একটি প্রোমো জাজমেন্টে এবং রিয়া রিপ্লেকে নিয়ে, আর সেই প্রোমোতে রিয়া রিপ্লে রেগে রয়েছেন ডেমিয়ান প্রিস্ট এবং ডমিনিকের উপরে। রিয়া রিপ্লে ডমিনিককে বলেছিলেন যে তোমাকে যে করেই হোক এনএক্সটি নর্থ আমেরিকান চ্যাম্পিয়নশিপ জয়লাভ করতেই হবে, আর না করতে পারলে এখানে তোমার কোনো জায়গা নেই, তুমি নিজের রাস্তা দেখতে পারো। আর পাশাপাশি রিয়া রিপ্লে ডেমিয়ান প্রিস্টকেও বলেছিলেন যে তুমি কেন সাহায্য করো ডমিনিক মিস্টোরিওকে এনএক্সটিতে, তুমি সাহায্য করলেও হারতো এনএক্সটি নর্থ আমেরিকান চ্যাম্পিয়নশিপ। আর এরপর সেখানে এন্ট্রি হয় জেউসোর, আর জেউসো ফ্লাটিং করতে শুরু করেছিলেন রিয়া রিপ্লের উপরে, আর সহ্য করতে পারছিলেন না ডমিনিক মিস্টোরিও, তো ডমিনিক অ্যাটাক করতে শুরু করেন জেউসোকে। আর এরপর ডমিনিক মিস্টোরিও ডেমিয়ান প্রিস্ট মিলে অ্যাটাক করতে শুরু করেছিলেন জেউসোকে, কিন্তু বন্ধুরা এখানে রিয়া রিপ্লি কিছুই বলেননি জেউসোকে, তিনি তাকে কোনো খারাপ কথা কিন্তু বলেনি, আর এমনকি জেউসোকে রিয়া রিপ্লি অ্যাটাকও করেননি। তো দেখেও তো এমনটা মনে হচ্ছে যে একটি সফট কর্নার রয়েছে জেউসোকে নিয়ে রিয়া রিপ্লির মনে, আর এই কারণে রিয়া রিপ্লি কিছুই বলেননি জেউসোকে। বরং অন্যদিকে কিন্তু জেউসো ভালো ভালো কথা বলেছেন রিয়া রিপ্লিকে, তিনি বলেছেন যে রিয়া রিপ্লি যেন একটা ট্রাইবাল চিফ। এরপর দেখা যাক পরবর্তী সময়ে জেউসে এবং রিয়া রিপ্লির মধ্যে একটি ফেস অফ হয় কিনা।